সাল্লাম বলেন আমি শিক্ষক স্বর্গ আসি, ফেরেশতাদেরও শিক্ষক হইয়া এখন আমাদের পরম পূজনীয় দাদাদান কেবলা শানে একটি শানে মুশিদি পেশ করবেন মোহাম্মদ কাইদি আজম মেম্বার সাহেব। মোহাম্মদ কাইদি আজম মেম্বার সাহেব, তিনি বলেন
সত্য আমার সাহাবীগণ তোমরা যদি কোথাও যাও বেহেশতের বাগান পাও ওই বেহেশতের বাগানে যায়া বসিও বাগানের ফল খাইও সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হইয়া বললেন আমরা এখনো ইহজগতে জিন্দা ইহজগতে বেহেশতের বাগান কোথায় পাব যে যায়া বসবো বাগানের ফল খাবো একজনে প্রশ্ন করলেন মা রিয়াজুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইহ জগতে বেহেশতের বাগান কোথায় উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন রিয়াজুল জান্নাতে রিয়াজুল জিক্র ইহ জগতে বেহেশতের বাগান হালকায় দিতে শব্দটা হিলাত হিলাত শব্দের অর্থ জামাতুল মুসলিমিন জামাতুল মিনাল মুসলিমিন যে কোনো জায়গায় কিছু সংখ্যক মুসলমান সমবেত হয় জিকির মানে কোরআন হাদিস আল্লাহ ও আল্লাহর রাসূলের আলোচনা করা হয় এই মাহফিলটা ইহ জগতের জন্য একটা বেহেশতের বাগান তৈরি হয়ে যায় হাদিসের মর্মে প্রমাণ হইল আপনারা আই কষ্ট করেছেন পয়সা খরচ করেছেন ইহ জগতে একটা বেহেশতের বাগান তৈয়ার করেছেন এই ইহ জগতে বেহেশতের বাগানে যারা আসবার ভাগ্য আছে নিশ্চয়ই তারা পরকালে বেহেশতের বাগান তাদের নসিবে থাকবে কাশুল গুম্মার মধ্যে একটা হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা মারাতুল বিয়াজ জান্নাতে ফাতাও সাহাবি তোমরা কোথায় গেলে বেহেশতের বাগান পাইলে ওইখানে যায় বসিও ফল খাইও কোন একজন সাহাবি প্রশ্ন করেন হুজুর ইহ জগতে বেহেশতের বাগান কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিয়াদুল জান্নাতের মাজালিস জাওয়াল ইহ জগতে বেহেশতের বাগান আলেমের মজলিস যে কোনো জায়গায় একজন আলেম বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা করে এই মাহফিলে যায়া বসিও এই মাহফিলের এই বেহেশতের বাগানের ফল কোরআন এবং হাদিস সংগ্রহ করিও দুইটি হাদিসের দ্বারা প্রমাণ আজকে আপনারা একটা বেহেশতের বাগান তৈরি করেছেন তবে সেল বিচারের দিন আল্লাহর দুঃস্থ আল্লাহর দুঃস্থ আল্লাহর বন্ধু হইয়া শান্তি শৃঙ্খলার সাথে যেন বেহেশত লাভ করতে পারেন এই মর্মে দুনিয়ায় কাজকর্ম করতে হবে শেষ বিচারের দিন যেন আল্লাহর দুঃস্থ হইয়া কবর হইতে উঠেন কোন ভয়ে যেন পরকালের জন্য না থাকে ইহ জগতে সর্বক্ষণ এই দিকে জ্ঞান খেয়াল রাখতে হবে আমি আয়াতে কারিমা পড়ছি আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন খবরদার শব্দটি ব্যবহার করার অর্থ এই
যে আল্লাহ যা বলতেছেন এতে সরিষা পরিমাণ সন্দেহের সুযোগ নাই, সন্দেহকে সম্পূর্ণভাবে দূরীভূত করণার্থে আল্লাহ শব্দ ব্যবহার হয়। আল্লাহ বলেন আল্লাহ খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, গৃহকালে নাই, পরকালে নাই, আল্লাহর ঘটনা। ওলি আল্লাহদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, গৃহকালেও নাই, পরকালেও নাই, আল্লাহ পাকের ঘটনা। এখন আপনি আমার জন্য একান্ত কর্তব্য হয়ে দাঁড়াইছে তাহলে ইহকাল পরকালে কোন ভয় চিন্তার কারণে থাকবে না। ওলি শব্দটা আরবি, ওলি শব্দের অর্থ দুঃস্থ বন্ধু, দুঃস্থ কয় উর্দুতে, বন্ধু কয় বাংলাতে। ওলি শব্দের অর্থ দুঃস্থ বন্ধু, কার? আল্লাহ, আল্লাহ দুঃস্থ, আল্লাহ দুঃস্থি করে, আল্লাহ দুঃস্থ রূপে বন্ধু রূপে গ্রহণ করে বন্দাকে। ওই বন্দার ইহকালে পরকালে কোনো ভয় চিন্তার কারণই নেই, আল্লাহর দুঃস্থ কে? আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূন, যে ব্যক্তি ইমানদার এবং পরহেজগার সেই আল্লাহর দুঃস্থ। বাবা অন্য মনস্য হইও না, মনোযোগের সাথে শুনো, যে ইমানদার এবং পরহেজগার কোনো গুনাহের কাজ করে না ওই ব্যক্তি আল্লাহর বন্ধু, আল্লাহর দুঃস্থ। তারে আল্লাহ বন্ধু বানায় নিছে, দুঃস্থ বানায় নিছে, তার জন্য ইহকাল পরকালে কোনো ভয় নাই, চিন্তা নাই। এক নম্বরে আল্লাহর দুঃস্থ হইতে হইলে ইমানদার হইতে হইবে, দুই নম্বরে পরহেজগার। ইমানদার হইয়া পরহেজগার হইলে ওই পরহেজগারি কাজে আসবে, উপকারে আসবে। ইমানদার না হইয়া যত রকমের পরহেজগারি কর ওই পরহেজগারি কোনো মূল্যই নাই। ওই পরহেজগারি তোমাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে কাটতে পারবে যদি ইমান নাই। ইমানদার নামাজ পড়বে, এক ওয়াক্ত দশ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ ইমানদারকে দান করবে। ইমানদার ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দশ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। আর যদি ইমানদার না হইয়া পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ে তবু কাফের। ইমানদার না হইয়া যদি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ে তবু কাফের। ইহুদিরা বর্তমানে মুসা ইসলামের উম্মত যারা বনি ইসরাইল, মুসা ইসলামের উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়ছিল, এখনো
পঞ্চাশ ভক্ত নামাজ পড়ে আল্লাহরে মানে পরহেজগার পঞ্চাশ ভক্ত নামাজ পড়ে কিন্তু পরিষ্কার কাপে কেন ইমান নাই ইমান নাই নামাজের কোন মূল্যই নেই ইমানদার ব্যক্তি এক মাস রোজা রাখবে আল্লাহ তাবারক তাআলা এক বছর রোজার সওয়াব তার আমল নামায় লিখে দিবে ইমানদার ব্যক্তি যে কোনো নেক কাজ করবে ছোট একটা নেক কাজ যদি করে পাহাড়ের সমতুল্য পাহাড় বরাবর সওয়াব হবে ইমান যদি নাই পাহাড়ের বরাবর যদি পুণ্যের কাজ করে তবু এটা গুনাহে পরিণত এই নেকের কোনো মূল্যই নেই আল্লাহর দুঃস্থ হইতে হইলে সর্বপ্রথম ইমানদার হইতে হইলে তারপরে পরহেজগার এখন নর নারী পুরুষ মায়ালোক সকলের জন্য একান্ত কর্তব্য আল্লাহর অলি হইতে গেলে আল্লাহর দুঃস্থ হইতে গেলে ইমানদার হইতে হইবে ইমান কি আল্লাহ না আল্লাহ ইমান না আল্লাহ ইমানের স্রষ্টা মনে রাখবেন না হয় টেস্ট লাগবে আল্লাহ ইমানের স্রষ্টা আল্লাহ ইমান না নামাজ ইমান না রোজা ইমান না হজ যাকাত ইমান না কুরআন তেলাওয়াত ইমান না নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও কুরআন তেলাওয়াত করো যদি ইমান নাই কাফের আর যদি ইমান আছে এই নামাজ রোজা হজ যাকাত বিরাট বিরাট মূল্যবান হবে এক মাস রোজা এক বছরের রোজার সওয়াব পাঁচ ওয়াক্ত নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় লেখা হবে যদি ইমান আছে এখন জানা ফরজ ইমান কি ইমান একমাত্র ইমান একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান তোমার আমার ইমান না শুধু তোমার আমার ইমান না সমস্ত নবীগণের ইমান আদম আলাইহিসসালাম হইতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর সমস্ত পয়গম্বর গণের ইমান নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীউল আম্বিয়া সমস্ত নবী গণের নবী সমস্ত নবী গণ তিনি উম্মত আমরা ভাগ্যবান আখেরি জামানায় সমস্ত নবী গণ তিনি উম্মত আমরাও আখেরি জামানার লোক তিনি উম্মতের মধ্যে আল্লাহ আমাদের গণ্য করেছে
La ilahe illallah Muhammedun Resulullah sallallahu aleyhi ve sellem kuyya Camra nabidin ummetler madder samirler getir ki Allah zekil çocuğum diyeçe Eski seccadi adı bir hazar basar Allah'ın kudretler faybul yasvana rabbiyel ala boli Tubutar Allah'ın şükriya dayı obena Amar Allah'ın tubur dayıvan Nabi sallallahu aleyhi ve sellem şudu Peygamber gönülün iman tanım. Somos sahabi gönül iman, tabi'in gönül iman, tabi'in gönül iman, iman gönül iman. Somos sahabiya gönül iman. Boş kutu, akdal, 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 çocuk, nakil gönül iman. Nabi sallallahu aleyhi ve sellem bote duzak takya mukti kara mu'min imandar sabder otti iman er dara abad masjid bote je duzak tak koto mahan tini shudhu manav jati jin jati ferishta jatir nabi iman na শুধু মানব জাতি জিন জাতি ফেরেশতা জাতির ঈমান নবী না পশু পাখি কীট পতঙ্গ যত প্রকারের পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তৃণলতা সমস্ত সমস্ত সৃষ্টি নবী দু জাহানের উম্মত পশুপাতিও নবীর উম্মত স্থানের উম্মত নয় এই মর্মে পাঁচ পাকিস্তান দিয়ে সরকার প্রত্যেক বাড়িকে মশামাসিকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছিল বিষ যা গড়ে ফিরে দিচ্ছে বাড়ি বাড়ি প্রত্যেক ঘরে ঘরে মশামাসি মরে যেত ওই যুগে কত প্রকারের জ্ঞান বৈজ্ঞানিক জন্ম নিতেছে কিন্তু একটা মশামাসি সৃষ্টি করে তার ভিতরে জ্ঞান দিব কেয়ামতের আগে পরে কোনো এমন জ্ঞানী লোক সৃষ্টি হইতে পারবে না আল্লাহ জাল্লা শানুহু জানছে যে মশায় আমার বন্দার আগে কামড়াইব তবু মশা কেন সৃষ্টি করছে এর মধ্যে রহস্য পিপীলিকা কেন সৃষ্টি করছে এর মধ্যে রহস্য যে কোনো প্রাণীকে বিষয় মারা হারাম হারাম যদি হালাল জানে তাতে ছোট বড় বালা মন্দ একটা কুকুর পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মানুষকে কামড় দিতে পারে তাহলে বাড়ি দেওয়া যেরাও যায় গেছে কিন্তু বিশ্ব হয় আমার হারাম একটা সাপ দংশন করতে পারে বাড়ি দিয়ে মারো কিন্তু বিশ্ব হয় আমার হারাম কোন প্রাণীকে বিষয়া মারা জায়েজ না হারাম কেন আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ রাব্বুল
প্রাণীর সত্তা দৌড়িয়া দৌড়িয়া আসিয়া নদীর পায়ে পড়িয়া সেজদা করছে। একদিন কোন একটা কাফেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাস্তবিকই যদি আপনি ইমান হইয়া থাকেন, সমস্ত সৃষ্টির এই ইমান জানতে চাই, এই একটা বড় বৃক্ষ আপনি ডাক দেন, যদি আপনার ডাকে বৃক্ষরা আছে আপনার কাছে, আমিও এখন মুসলমান হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, তুমি যাও, যাইয়া বৃক্ষকে জানাও যে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমারে ডাকছে। ওই ব্যক্তি গিয়া বলছে, হে বৃক্ষ, তোমারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে। এই বৃক্ষরা তখনই এমনে 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 চারিদিকে কানকুন দিয়া জ্বর হর সহ উঠিয়া নবীজির পায়ে বলিয়া দেয়, সেজদা করিয়া দেয়। সামান্য সময় দেরি করে নাই, তখন ওই লোকটা আবার বলছে, হুজুর, এই বৃক্ষকে বলেন তার জায়গায় আবার যাও। হুজুর আদেশ দিচ্ছেন বৃক্ষকে, বৃক্ষ আবার জায়গায় যায়, আগে যেমন এখনো ঠিক তেমনি ভাবে বসে রেখে। তখন এই কাফের বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির ইমাম, এই যে আকাশে চাঁদ, ইসলাম আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। কাফেররা তিনির মৌজুদা দেখতে গিয়া প্রশ্ন করছে, হুজুর, আকাশের চাঁদ যদি আপনি টুকরা করতে পারেন আমরা মুসলমান হব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকে ইশারা দিতে চাঁদ দুই টুকরা হয়ে গেল। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় দুই টুকরা একত্রিত জোড়া হয়েছিল, কাফেররা মুসলমান হয়ে গেল। সূর্য অস্ত হয়ে গেল, অস্তমিত সূর্যকে নবী জিজ্ঞাস দেওয়া মাত্র আসরের সময় দাঁড়াইছে। সূর্য নবীজির উম্মত, সূর্যের ইমান নবী জুদাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের সময় খাইবারের যুদ্ধের জায়গায় খাইবারের হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর এই দুই রানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক রেখে শুইছেন চক্ষু বন্ধ। আসরের নামাজের সময় যাইতে লাগলে হযরত আলী নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, এখন তিনি নবীজিকে ডাক দেয় নাই, ভালোবাসাপূর্ণ হবে দেয়াদুরি হবে এই বয়ে ডাক দেন নাই, সূর্য অস্ত হয়ে গেছে, আসরের নামাজ কাল হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা হইয়া কাজা করলে
2 কোটি 80 লক্ষ বছর যুগে চলতে হয়। আসরের নামাজ হযরত আলী কারামা আল্লাহ ওয়াজহ নবীজির মহব্বতে ভালোবাসা রক্ষার্থে আসরের নামাজ কাজা করতেন। চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়ছে, তখন তিনি চক্ষু মোবারক খুলছেন, খুললে বলছেন, আলী তুমি কান্দো কেন? হযরত আলী কারামাহুল্লাহ ওয়াজহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়ি নাই, আপনাকে ডাক দেই নাই, ভালোবাসা পূর্ণ হবে, বেয়াদবি হইতে পারে, বিদায় ডাক দেই নাই, সূর্য অস্ত হয়ে গেছে, আসর কাল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, আলী আনতা জান্নাতি, আলী তুমি বেহেশতি, তোমার দুজখের আগুনে কষ্ট করার সাধ্য নাই, তুমি বেহেশতি। এক ওয়াক্ত নামাজ ইচ্ছে হয়ে খাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর দুজখে চলতে হয়, আলীর জন্য দুজখ হারাম, বেহেশতের সার্টিফিকেট জ্বালাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আলী নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, তিনি জানতেন। প্রশ্ন হবে, যদি তিনি জানতেন উঠলেন না কেন? এই জন্য তিনি পরীক্ষা নিতেন, ইমানের দাম বেশি না আমলের দাম বেশি? হযরত আলী ঈমানকে বেশি মূল্য দেয় না আমলকে বেশি মূল্য দেয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহি, নামাজ রোজা হজ যাকাতের দ্বারা কখনো বেহেশত পাওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত বন্দেগীর দ্বারা কখনো বেহেশত পাওয়া যাবে না। একমাত্র নবী দুই জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসা ঈমান অন্তরে থাকলে ঈমানের দ্বারাই বেহেশত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, জানা সত্ত্বেও তিনি জাগেন নাই, পরীক্ষা নিতেন ঈমানের এবং আমলের, যে আমিন নবী কে বেশি ভালোবাসে না নামাজ কে বেশি ভালোবাসে। দেখলেন যে নামাজের সাইতে নবী দুই জাহান কে বেশি ভালোবাসে, তিনি কে বেশি ভালোবাসার নাম হল ঈমান। নবীজি তাকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ জাল্লা শানুহু আইন করছে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করবে, 80 হুকবা দুজকে জ্বলবে। 80 হুকবা মানে 2 কোটি 88 লক্ষ বছর দুজকে জ্বলবে। এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করবে, যে আল্লাহর আইন, আল্লাহর এই আইন জারি হওয়ায় নবীজি মনে করল দুঃখিত, চেহারা মোবারক বলে চক্ষু মোবারক যা পানি চোখ, কেন উম্মতের দুঃখে উম্মতের জরুরি হয়ে যে হায়রে, আল্লাহ যে আইন করছে, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা হয়ে কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর দুজকে জ্বলবে, আমার উম্মতে আপদে বিপদে দুঃখে কষ্টে বিমারাদিতে শয়তানের চক্রে পড়িয়া নমাজ কাজা অবশ্যই করবে। আর এক ওয়াক্ত নামাজের জন্য যদি 2 কোটি 88 লক্ষ বছর দুজকে জ্বলে, আমি উম্মতকে দুজকে রেখা বেহেশত থাকবো কেমনে? আমি নবী দুজো বেহেশত থাকবো কেমনে উম্মতকে দুজকে রেখা?
তিনি এই যে আরাফাতের মাসে এখন যে হাজিরা আগা জমে খুতবা পড়া হয় আরাফাতের মাঠ, এই আরাফাতের মাঠে তিনি মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করেন। মাগরিবের নামাজ ইচ্ছা করে কাজা করেন, এই কথাটার মধ্যে কোন মতভেদ নাই। সুন্নিরাম নাই, ওয়াহাবিরাম নাই, কাদিয়ানিরাম নাই, রাফিদিরাম নাই, শিয়ারাম নাই, ইত্তেহাদ একতা। চন্দ্র উদয় হইলে যেমন পরিষ্কার দেখা যায়, চন্দ্রের মতো পরিষ্কার মাত্রা। মাগরিবের নামাজ কাজা করিয়া মুজদালিফা অনেক দূর, মুজদালিফা যায় এসার সঙ্গে তিনি আদায় করতেন। তখন আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর্যামী আল্লাহ, আমি আল্লাহ অন্তর্যামী, আপনার চেহারা মোবারক কেন মরে আমি টের পাইছি। মাগরিবের নামাজ আরাফাতে কেন কাজা করছেন আমি জানছি, আপনি আপনার উম্মতের জন্য এত জরুরি, এত দুঃখী উম্মতকে দুধের আইটা আপনি একটু থাকবেন কেমনে, তাই না? মাগরিবের নামাজ কাজা করছেন যে আমিও যাব উম্মতের সাথে দুধ করে। হে আমার প্রিয় হবে জান জান, আপনার যে শান কত মহান তার রাখবো প্রমাণ। আর পাশের ময়দান যতদিন পর্যন্ত কায়েম না হবে হাসরের ময়দান। আমার উম্মত আজ হইতে কিয়ামত পর্যন্ত যতদিন কিয়ামত না হয় বিশ্বজগতের হাজিরা হজ করতে আসবে, আপনাকে মানতে গিয়া ভালোবাসতে গিয়া মাগরিবের নামাজ যে ইচ্ছে হয়ে যা কাজা করবে তার জীবনের গুণা আমি মাফ করে দেব। সেই দিন হইতে এই পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত হাজিরা আর পাশে গিয়া মাগরিবের নামাজ কাজা করতে হবে, করতেছে করতে হবে। ইচ্ছা করে মাগরিবের নামাজ কাজা করায় নবীজিকে মানা হইল, ভালোবাসা হইল, যার কারণে হাজির জীবনের সুচবর গুণা সব আল্লাহ মাফ করে দিল। এই হাজি সাহেব বাড়িতে আসার আগে রাস্তায় যদি হাজি সাহেবের লোকের হাত মিলায় আর কয় হুজুর কিছু দোয়া করেন আল্লাহ আমার মাফ করবে, আর হাজি সাহেব কয় যে আল্লাহ এই লোকটাকে মাফ করে দেব, তৎক্ষণাৎ এই কারো জীবনের সবচেয়ে বড় গুণ আল্লাহ মাফ করে দেয়। এই একমাত্র নামাজ কাজা করিয়া হাজি সাহেবের সান মান সম্মান কত বৃদ্ধি হয়েছে একবার চিন্তা। বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গিয়া বড় গুনাহের কাজ না সবচেয়ে বড় বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানিয়া যত রকমের নেকি যত বড় নেকির কাজ করে সবচেয়ে বড় গুনাহের কাজ দিয়া। ওয়াজ শোনা দরকার, পাই না জিক্রা তান্দল মমিনিন, আল্লাহ কইছে ওয়াল নসিহত করো যেন ইমানদারের ইমান মজবুত হয়। ওয়াজ শোনা দরকার ইমানকে মজবুত করার জন্য। এখন আসুন রমজানের রোজার সময়ে
কুরআনের আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ কয় ঈমানদারগণ আল্লাহ রাসূলের আগে ঈমান ভয় করো আল্লাহকে, কারণ কি? কারণ এই রমজানের রোজার দিন চাঁদ দেখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন নাই, চাঁদ দেখতেন না রোজা রাখতেন না, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ না দেখো রোজা ছাড়ো, রোজা রাখা হারাম। সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক সাহাবী রোজা রাখতে লাগে, রোজা রাখা তো বাবা কাম, কিছু সংখ্যক সাহাবী রোজা রাখতে লাগে, আল্লাহ রাগ হইছে ওই বাবা কামে, আল্লাহ বিরাট রাগ হইছে, রোজা রাখা ভালো ভালো কাজে আল্লাহ বিরাট রাগ হইছে, তখনই আয়াত নাযিল করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর রাসূলের আগে এলো এলো, আল্লাহ চলু দাঁড়াচ্ছে না, আল্লাহ চলু দাঁড়াচ্ছে দরকার নাই, আল্লাহ সব দাঁড়াইবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সব দাঁড়াইছে, আল্লাহ সব রাখছ কেন? কেন আল্লাহ রাসুল এক হয়ে গেছে, রাসুল্লাহ আগে যাওয়া আল্লাহর আগে যাওয়া, রাসুল্লাহ সঙ্গে বেয়া দেবি আল্লাহর সঙ্গে বেয়া দেবি, রাসুল্লাহকে মানা আল্লাহকে মানা, রাসুলের সাথে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, রোজা রাখতে আল্লাহ ধমক দিছে যে আমার যদি দুজন রোজা রাখে নাই তোমরা রাখা কেন, তখন তাকে তওবা করতে হবে। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফাতে মাগরিবের নামাজ কাজা করিয়া কেয়ামত পর্যন্ত জন্য বিশ্ব জগতের ইমানদার মুসলমানের জন্য হজ করতে গিয়া মাগরিবের নামাজ কাজা কম্বল তাড়িয়ে দুই কোটি অষ্টাশি লক্ষ বৎসরের যুগ হারাম হইয়া গেছে, ইমানের টান, ইমান নবী জাহান, ইমানের টান কত মহান, জানিয়া বুঝিয়া ইমান গ্রহণ কর, তারপর নামাজ রোজা তুমি দাঁড়িয়ে পাগলি আসতাম দুবার, ইমান নাই তুমি হস্ত দাঁড়িয়ে রক্ত যুব্বা হস্ত, বিশের বোতলে মধুর লেবেন, বিশের বোতলে মধুর লেবেন, আগে ইমান সংগ্রহ কর, এই যে বালবে আলু আসছে আর অন্ধকার বিলীন হয়ে গেছে, এই আলুর বাবার বাবা নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলু আসলে যদি অন্ধকার বিলীন হয়ে যায় নবীজির প্রেম ভালোবাসা ইমান ধারণ করে আছে, জীবনের গুণা কাছে এই দেহ নাই বিলাই বিলীন হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান, আমি বলছিলাম যত বড় পাপের কাজ কর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মাইনা কর তাহলে এর থেকে বড় নেকের কাজ আর দুনিয়ায় নেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গে গেছেন, তো একটা পাহাড়ের গুহা, পাহাড়ের একটা গুহা গর্ত, এইখানে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে নিয়ে পলায়ন করতেন। এমনি ভাবে খানজাদা নবীজিকে দূরে রাখতেন। এই গুহার মধ্যে একটা গর্ত ছিল, সেটি ছিল এই দিকে একটা সাপ যাতায়াত করতো, এই গর্তে থাকতো। তখন সাপটা গর্তে ছিল না। যখন আবু বকর নবীজিকে নিয়ে বসছেন, কিছুক্ষণ পরে সাপটা আইছে। আর আবু বকরের পায়ের গুড়িয়া আঙুল দেয়া বড় আঙুলরা দেওয়া হয় না, ঠিক বাজার আসছে যেন কাফেররা না দেখতে পারে। সাপে আয়া দেখতে পাইছে যে একটা মানুষের আঙুল। তখন সাপে ওয়ার্নিং দিতে সরাইবার লাগিল। আবু বকর জানতে পারছেন যে যে সাপ, আমি আঙুল সরাইবার জন্য আমারে হুশিয়ার করতেছে, আমি আঙুল সরাইব না। আঙ্গুল সরাইব না, সাপের দংশনে জান যায় যাবে। আমি জান দিব নবীর মহাব্বতে, তবু আঙ্গুল সরাইব না। এই সেদিন থেকে যে নবীজিকে কাফের রাজ না দেখে, দুই তিনবার অনেকের পরে আঙ্গুল যখন সরাইল না, তখনই দংশন করে। সাপের বিষে নবীজির হযরত আবু বকরের সর্বশরীর বিষাক্ত হইয়া গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা লালা মোবারক এমনে লইয়া সাপের দংশনের জায়গার মধ্যে উঠে দিতেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ পানিয়ে আত্মহত্যা করে জান্য বুদ্ধে যে বিষ খায়, জান্য বুদ্ধে যে ফাঁস লয়, জান্য বুদ্ধে যে গাড়ি চলে পড়ে, জান্য বুদ্ধে যে ফানি ছড়ে মরে, তার জানাজা নাই, ছড়িয়েছে নাই, জানাজা হারাম, জাহান্নামী। আবু বকর জান্য বুদ্ধা সাপে দংশন দংশন করলে মৃত্যু হবে, জান্য বুদ্ধা তিনি জান দিতে রাজি হয়েছেন। কত বড় পাপ! আবু বকরকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর আন্তর্জাতি তুমি বেহেশতি, তোমাকে বেহেশতের বাজে দুজক তোমাকে ভয় করবে, দুজকের ক্ষমতা নাই তোমাকে গ্রহণ করা। দেখছেন কত বড় পাপ, কত বড় নেকি! ইমান জাতি জিনিস নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি বলছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, খবরদার আল্লাহর ওলিদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহ করে নাই, ভয় করে নাই। ওলি মানে দোস্ত, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানদার নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসে, তারা ঈমানদার।
দুনিয়ায় মা বাপ সন্তান আদি জন সম্পদ নিজের জানে সেনকে যারা বেশি ভালোবাসে তারা ইমানদার তারা আল্লাহর দোস্ত তারা আল্লাহর বন্ধু বাবা আজ আল্লাহর জগতে ওলি দরবার দোস্ত তো বাপটা বাপকান আব্দাল আছে এই যে আসমান এই যে আসমান চান্দা সরু লটকিতে লালান দিলে লালানের মাঝে মাঝে হিলাল দেওয়া হয় তারপরে সাত হিলালের ভেতায় আসমানদের তোমার একটা সাত করে ইনশাল্লাহ হিলাসি আবদার আফতাব আওতাব তারা ফিলার এই আসমান তাদের মাথার উপরে রয়েছে মাথার উপরে রয়েছে তারা ফিলার রূপে বলি আল্লাহ আল্লাহর দোস্ত আল্লাহর সঙ্গে তার কত প্রেম কি আপনারা একটু মনোযোগ বাবা পরীক্ষা করেন আজকেই করেন আমরা গর শুনলে মশারি লটকা নিলাগে আমি সারা বাংলাদেশ চক্কর করছি করতেছি যে ঘরেই যাই মশারি লটকাই রাখছে গড়ে গড়ে প্রত্যেক কালে চকিতে মশারি এই মশারিগুলি যে সুতা দেওয়ানা সেই মশারি না হইলে আজ কাপড়ের তো নিজের দাম একশো এদের দাম মাত্র বিশ টাকা হইল মশারি সে আর করছে যায় এত সুতা খরচ হইতে মসজিদে মৌলা আল্লাহর মসজিদ আমি আমার এই জীবনে মশারি তোলে শুনছি না আমার এই জীবনে মশারি তোলে শুনছি না আপনারা কুমিল্লার মানুষই আমার চোখ দিকে মশা যারা আমার বাড়িতে অর অদায় দেখতে আমার ঘরে মশারি নাই আমার সঙ্গে যারা চায় তারাও দেখতে মশারি নাই কেন ওলি আল্লাহর এত বড় স্থান হযরত আলী হযরত আলী বিন হাইতি রাদিয়াল্লাহু আনহু হযরত আলী বিন হাইতি রাদিয়াল্লাহু আনহু হযরত আলী বিন হাইতি রাদিয়াল্লাহু আনহু একশো বার পড়ে এই ওলি আল্লাহর নাম হযরত আলী বিন হাইতি একজন ওলি আল্লাহ তাম দেশ একশো বার তিনি নামটা কইলে মশা ওয়ালের সঙ্গে কামড় দিয়ে থাকবো আর আর লড়তো না এই রাত্রি ভুল সূর্য উদয়ের তুল্য পর্যন্ত আর মশা ওয়ালের মধ্যে থাকি রাইট পাইব হয় যার মরণ মরবে যার মরণ নাই কদর পর্যন্তই সূর্য উদয় পর্যন্ত ওয়ালের মধ্যে একটা মশায় কামড় দিতে না শুনল আজ থেকে আপনারা পরীক্ষা করে দেখেন অলিউল্লাহর শান কত মশায় কামড় দেয় না শুধু তাই না আজ কে সোয়া শাশুড়িয়া রোয়া লাগাই বারো উপযুক্ত করতে যেমন পানি কিলিমিলি কিলিমি করে তো ভাইয়া কামড় দেয় আপনি হযরত আলী বিন হাইকি রাদিয়াল্লাহু আনহু অন্তত 40 বার করেন
যুক্তি বিলি করে আইব আপনার কাছে বলে দেব আইব আইব বলে দেব কালি সামনার কাছে যেতে পারবে না আগে আল্লাহর বন্ধু সাধারণ নেই আল্লাহর দোস্ত সাফে মানুষেরে কাটে সাফে মানুষেরে কাটে যে জঙ্গলে সাপ দৃশ্য আছে এই আল্লাহর বলির নাম অন্তত 40 বারে 40 বার লইয়া সাপ যান সাপ আপনারা দেখলে বলাইব সাপ আপনারা দেখলে বলাইব কামড় দিব তো দূরের কথা দংশন করবে তো দূরের কথা অলি উল্লাহর স্থান কত যদি অলি উল্লাহর এত বড় স্থান সেই অলির যিনি নবী তিনি কত মহান তিনিই তো ইমান তিনিই তো ইমান আমি এক যুগে ফার্স্ট পাকিস্তান বিয়ালে ওই পাহাড়ে লোক ওই দেশে লোক পাই বেশি পানির দেশ লোক যখন ছাড়ে তখন এই অলির নাম হয় নামটা মনে হয় শালপিন কোয়া নৌকাটা ছাড়ে ঢেউ উঠছে নৌকা ডুবতে যাইবার পথে শালপিন কোয়া যাওয়া যায় আমি এই নৌকার থেকে এই কারবার দেখিয়া মনে মনে ভাবলাম বিষয়টি আল্লাহর নাম লয় না সালফিন একজন ওলি আল্লাহ সালফিন শব্দের অর্থ 1000 ওলির বাদশা আমি বললাম যে বাবা আল্লাহর নাম লইয়া না লইয়া তোমরা সালফিন কও কই হুজুর দেখছি শতবারই আল্লাহর নাম লইয়া নৌকা ডুবে গেছে শালফিন সাহেবের নাম দাঁত দিয়ে একবার কইলার নৌকা ডুবে না উফরে যে ভাঙি দেয় না নৌকার ভাঙি দেয় না মাঝি এই কথা তো চলে গেল আমি নিল বই দিচ্ছি ওই পাহাড়ের উপরে রাস্তা চালাইতেছি আমি শুয়ারের মধ্যে কিমেরটা শুয়ার আছে কি ভয়ঙ্কর দুশ্চ মানুষকে মারতে চায় এই শুয়র ইজারে সিংহা চিতা করে সাল ফিন শুয়র মাথা না তৈরি দিতে সাপ কত কত যে দেখলাম ইয়েছে মোটা লম্বা 5-6-7 লম্বা সাল ফিন সাহেবের রাম অন্তরে রাখিয়া এই একটা চিহ্ন তখন এই দণ্ডের গুলা দৌড়াদৌড়ি হয়ে যাইতেছে এখন যেসব আমি বললাম যে আমি যেসব আপনারা চিনলেন কেমনে ওই বুঝুর আপনার কত সবাই না গেছি আপনার চিনি আমি আচ্ছা কি বলতে চান ওই বুঝুর জামা না
শাহজীন ওলিউল্লাহ এখানে নাই, কিন্তু এখানে একটা ক্যাডার দিলে ওলিউল্লাহ আছে, এখানে আছেন ডাক দিলে। এই মস্তানগরে দরবেশ হলে এরকম এরকম বল খুব তাদের বিচ্ছন্ন, এ যদি বলা যায় জানি সেটা মাত্র ছোট্ট একটা বল খাইছি আর দিদি তারা কোলাহল করে দিয়ে আপনারে দিলাম, আপনি নিয়ে যাবেন। ওলিউল্লাহর মাজারে এই কথাটা গোপন করবো কেন? তাকাল্লুব নেই ওয়ালা তাদদ সওয়ালি আজ ইসমি মুর্শিদি আমাদান বিল হালি, তাকাল্লুব নেই ওয়ালা তাদদ সওয়ালি আজ ইসমি মুর্শিদি আমাদান বিল হালি। এইটুকু একশো বারের নিয়ত করিয়া চল্লিশের ঊর্ধ্বে যাচ্ছে না যাচ্ছে কবরে চলে গেছে আমি না যার সঙ্গে আল্লাহ করে দুষ্টি যারে আল্লাহ দিয়েছে তো সম্মান। তবে যারা মিথ্যা কথা বলার অভ্যাস নাই, জিনা করার অভ্যাস নাই, দুঃখবাজি করার অভ্যাস নাই, ওই ব্যক্তি এই দোয়া চল্লিশের কাছাকাছি যাওয়া মাত্রই অলিউল্লাহ কবর থেকে উঠছে। আর যদি মিথ্যার অভ্যাস থাকে, জিনার অভ্যাস থাকে, দুঃখবাজির অভ্যাস থাকে, অ্যাক্সিডেন্ট হইবার ভয় আছে, হঠাৎ করিয়া অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন, এখানে আপনার মুহূর্ত আয় যেতে পারে।